হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল কোয়ালিটি লাইফ। আমি মেঘা, আজকে তোমাদের জন্য পুজো স্পেশাল পুরো মোটা শাখার কালেকশান নিয়ে এসেছি। সঙ্গে থাকছে এক্সক্লুসিভ লাইট ওয়েটের ব্যাঙ্গেলসের কালেকশান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কালেকশানগুলোও কিন্তু খুবই সুন্দর আমি যা দেখতে পাচ্ছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করছি। সব কিছুর প্রাইস ওয়েট মেনশান করবো, ভিডিওটাকে স্কিপ করো না, আমার সঙ্গে এনজয় করো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিছু দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের শাখা বাঁধানো, মানে এটা দেখার পরে আশা করি মানে এটা এমনই একটা কালেকশন দেখাচ্ছি, এটা দেখার পরে বা এটা পড়ার পরে মনে হয় আর কিছু দরকার হবে না, পুরো আমি স্পিচলেস আজকে মানে ডিজাইনটা দেখার পরে। ময়ূর শাখা, বাটারফ্লাই শাখা, ফিশ কাটিং এর মানে ফিশ ডিজাইনের ওপর শাখা এখন ভীষণ ট্রেন্ডে চলছে। ফার্স্টে চলে আসছি আমি ময়ূর শাখাতে, ময়ূরের ডিজাইনটা একবার দেখাই তারপরে শাখাটাকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর ময়ূরের পুরো ফিগারটা করা রয়েছে এবং ময়ূরের মুখটাও খুব সুন্দর রয়েছে, এর সঙ্গে রয়েছে পুরো মিনাকারি ছোঁয়া। খুব সুন্দর কালেকশনটা দেখো, একদম বিগ সাইজের একটা ময়ূরের ডিজাইন রয়েছে এবং সেই অনুপাতে কিন্তু শাখাটা পুরো কাটিং করা রয়েছে। তার সঙ্গে রয়েছে এইরকম একটা ফ্লাওয়ারের মোটিভ, এইভাবে পুরো ডিজাইনটা কিন্তু পুরো ঘুরেছে। এই যে এইভাবে মানে দুদিকে দুটো ময়ূরের ডিজাইন রয়েছে, এইভাবে পুরো এন্টার পোর্শনটা ঘুরেছে। অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখো, এটা পড়লে পুরো হাতটা ভরে যাবে, মানে এরপরে আর অন্য কিছু পরার দরকার হবে না। এইভাবে ঘুরেছে, এইভাবে একবার দেখিয়ে নিই তাহলে বুঝতে পারবে ডিজাইনটা। এই দেখো এটা ছাড়াও যদি তোমরা অন্য কোনো ডিজাইন চাও চওড়া শাখার ওপরে, সেটাও কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে বা সাইজেরও অপশন রয়েছে, ডিজাইন তো পেয়ে যাবে। এই দেখো এইভাবে পুরো ঘুরেছে, দুটো একসাথে করে দেখিয়ে দিচ্ছি তাতেও বুঝতে পারবে। এই দেখো ডিজাইনটা পুরো দেখো, পরে দেখো ফ্লাওয়ারটা কতটা সুন্দর। ফ্লাওয়ারটা একটা বিগ সাইজে রয়েছে, মিডলে এরকম মিনাকারি ছোঁয়া রয়েছে, এইভাবে পুরো শাখাটা ঘুরেছে। এই যে দুদিকে দুটো এরকম পিককের মোটিভ রয়েছে, অসম্ভব সুন্দর কালেকশন। পেয়ারটার ওয়েট বলছি ওয়েট আসছে 11.390 আর প্রাইস আসছে 96,120 অনলি। এরপরে চলে আসছি আর একটা চওড়া শাখা এক্সক্লুসিভ, আর একটা ডিজাইনে চলে এসেছি। খুব সুন্দর ডিজাইনটা, বাটারফ্লাই মোটিভ, ইভেন বাটার মানে এত সুন্দর বাটারফ্লাইটা, পুরো কমপ্লিট ফিগারটা দেখো বাটারফ্লাই এর, মানে একটা দেখে মনে হচ্ছে যে বড় একটা প্রজাপতি বসে রয়েছে, এতটাই সুন্দর। সঙ্গে রয়েছে মিনাকারি ছোঁয়া, ডিটেলিংটা এতটা সুন্দর মানে এটাকে নিয়ে বলার মনে হয় আর কিছু নেই। পুরো দেখো বাটারফ্লাই এর যে উইংস গুলো রয়েছে খুব সুন্দর মিনাকারি ছোঁয়া দিয়ে হাইলাইট করা হয়েছে। তারপরে রয়েছে এরকম ওয়েভ ডিজাইন, ডিজাইনটা ভীষণ সুন্দর, ছিলেকাটা ডিজাইনের ওপর আসছে। নিচে রয়েছে এই রকম একটা মানে হার্ট মোটিভ, এইভাবে পুরো ডিজাইনটা ঘুরেছে। বোথ সাইডে দুটো বাটারফ্লাই রয়েছে আর রয়েছে দুদিকে দুটো এরকম ওয়েভ মোটিভ, এইভাবে এসছে। অসম্ভব সুন্দর একটা কালেকশন। এই দেখো মানে এগুলো দেখার পরে মনে হয় আর অন্য কিছু দেখার প্রয়োজন হবে না, এটা পড়ার পরে হাতে অন্য কিছু না পড়লেও চলে যাবে, এত সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি। আর একটা পেয়ার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর। এই যে পেয়ারটা দেখো এইভাবে এসেছে, এই দেখো এই যে অসম্ভব সুন্দর একটা কালেকশন। এই পেয়ারটার ওয়েট আসছে 12.660 যদি চাও, স্লিক এর মধ্যে চাও সেগুলো পেয়ে যাবে। আচ্ছা এরপরে চলে আসছি কিছু স্লিক ব্যাঙ্গেলস এর ডিজাইনে। এই কালেকশন গুলো খুবই ট্রেন্ডে চলছে, মানে এগুলো রেগুলার ইউজ যারা অফিস গোয়ার সাথে তাদের জন্য যেমন আইডিয়াল, ইভেন তোমরা স্টাইল করে যে কোনো ড্রেসের সাথে তোমরা পেয়ার আপ করতে পারবে, ভীষণ সুন্দর সবকিছুর সাথে এটা চলে যাবে। ফার্স্ট কালেকশনটাতে চলে আসছি
এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা এতটাই সুন্দর, এটা পরলে মনে হবে লোহা বাঁধানোই পরেছ। ডিজাইনটা এতটাই সুন্দর, চিলেকাটা ম্যাট ফিনিশ দুটোর কম্বিনেশনের ওপর চলে আসছে, আর মিডিলে এই জয়েন্টের পোর্শনটার একটা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। দেখো একটা কিউট একটা ছোট্ট স্কোয়ার মোটিভ রয়েছে, তার মধ্যে চিলেকাটার ওপরে ম্যাট ফিনিশ এরকম ডিজাইনটা গেছে। আর এইভাবে পুরো দেখো ডিজাইনটা ঘুরেছে, কিছুটা রয়েছে গ্লসি এফেক্ট, তারপরে এরকম চিলেকাটা ম্যাট ফিনিশের ওপর গেছে। আর আর একটা দিকে দেখো এই রকম ডিজাইনটা রয়েছে, অসম্ভব সুন্দর একটা কালেকশন, এবং এতটাই শাইন করছে মানে পরলে হাতটা ভীষণ ভালো লাগবে। আশা করি দেখলে ডিজাইন গুলো সবারই পছন্দ হবে। এটার ওয়েট আসছে 3.650 গ্রাম, প্রাইস আসছে 29,200। নেক্সট কালেকশন চলে আসছি, নেক্সট কালেকশনটা খুব সুন্দর একটা কালেকশন। জয়েন্টের পোর্শনটা ভীষণ সুন্দর, দেখো দুটো ফ্লাওয়ার দুদিক থেকে এসেছে, এন্ড দুটো ফ্লাওয়ারের মুখ কিন্তু আপ ডাউন করে রয়েছে। ফ্লাওয়ার গুলো খুব ক্লোজে দেখাচ্ছি কতটা সুন্দর, ম্যাট ফিনিশের ওপর রয়েছে এবং গ্লসি এফেক্টের টাচ রয়েছে। আর দেখো এই রকম একটা গ্লসি এফেক্ট ডিজাইন গেছে, খুব সুন্দর ডিজাইনটা, মানে এগুলো হাতে পরলে হাতের গেট আপ মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। দেন এন্ড মানে ব্যাক সাইডটা এই রকম পুরো বিনুনি ডিজাইন যেটাকে বলে, এই রকম ভাবে পুরো ডিজাইনটা এসেছে। এই যে এই রকম ভাবে পুরো ডিজাইনটা ঘুরেছে, একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর আসছে। এই যে এটার ওয়েট আসছে 3.130 গ্রাম, 3.130 গ্রাম, এটা প্রাইস আসছে মাত্র 25,040 রুপিস, 25,040 মানে 25,000 এ মানে তোমরা এটা পেয়ে যাচ্ছ, মানে আজকের ডেট, আজকের ডেট অনুপাতে এই কালেকশনের প্রাইস গুলো আমি বলছি। এরপরে চলে আসছি আর একটা ডিজাইনে, ডিজাইনটা শুধু দেখো কতটা সুন্দর ডিজাইনটা, এইখানে মানে মুখের পোর্শনটাতে কতগুলো দেখো মানে আলাদা আলাদা হয়ে এই যে যে ইয়েগুলো রয়েছে বেরগুলো রয়েছে মুখের পোর্শনে এসে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। এই দিকটা দেখো দুটো জয়েন্ট হয়েছে একটা পাতার মোটিভ দিয়ে, নেক্সট দুটো আলাদা আলাদা করে এরকম ইয়ে রয়েছে রাউন্ড শেপ এসেছে, এবং এন্ডিং পোর্শনটাতে এইরকম ফ্লাওয়ারের মোটিভ রয়েছে। ভীষণ সুন্দর ডিজাইন গুলো, ভীষণ সুন্দর গ্লসি এফেক্ট, কিছুটা পোর্শন কিছুটা পোর্শন দেখো এইরকম ডাস্ট, পুরো গোল্ড ডাস্ট দিয়ে এইরকম ফিনিশ করা রয়েছে, অসম্ভব সুন্দর একটা কালেকশন। এবং পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর কালেকশনটা গেছে। এই যে দেখো এইগুলো কিন্তু হাতে পড়লে মানে অনেকটা লোহা বাঁধানোর মতনই ডিজাইন চলে আসে, ওই পারপাসটাও তোমাদের সলভ হয়ে যাবে। এটার ওয়েট আসছে only 4.090 গ্রাম, এটা প্রাইস আসছে 32,720 only। এর পরের কালেকশনটা চলে আসছি, পুরো বিনুনি একদম ডিজাইনটা, মানে এন্টের পোর্শনটাই পুরো বিনুনি ডিজাইন রয়েছে, আর জয়েন্টের পোর্শনটা দেখো দুটো পাতার মোটিভ রয়েছে, এবং যে পাতার মোটিভটা দেখো কতটা সুন্দর, ম্যাট ফিনিশের মধ্যে পুরো গ্লসি একটা টাচ রয়েছে, এরকম পাতার ডাটিটা গেছে, অসম্ভব সুন্দর কালেকশন। মানে আমি কি করে বোঝাবো, আমি মানে যতটা পাচ্ছি ভিডিওতে খুব ক্লোজে দেখাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবু তোমরা যদি স্টোরটা ভিজিট করো তাহলে কিন্তু তোমরা নিজের চোখেই ফিল করতে পারবে, মানে এসে ফিল করতে পারবে যে কত সুন্দর কালেকশন। বিনুনি যে পোর্শনটা গেছে সেটা গ্লসি এফেক্ট, আর ম্যাট ফিনিশের পুরো টাচে রয়েছে, এইভাবে পুরো ডিজাইনটা ঘুরেছে। আচ্ছা এটা আমি তো বিনুনি ডিজাইন টাইপের বললাম, কিন্তু দড়িকে প্যাঁচালে যেরকম হয় সেই টাইপেরও তোমরা বলতে পারো, মানে যার কাছে যেরকম মনে হবে সেই হিসাবে কিন্তু ডিজাইনটা তোমরা ভাবতেই পারো। এটার ওয়েট আসছে মাত্র 3.090 গ্রাম, অ্যান্ড এটা প্রাইস আসছে অনলি 24,720 অনলি। এই কালেকশনটা দেখো মানে এক একটা কালেকশন এত সুন্দর, এত সুন্দর, এত কম প্রাইসে এত সুন্দর কালেকশনগুলো মানে ডিজাইনগুলোকে তুলে ধরেছে। এটাও কিন্তু স্লিকের মধ্যে রয়েছে, খুব সুন্দর একটা কালেকশন। এই জয়েন্টের পোর্শনটা আমি আগে দেখাই তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর। এই দেখো
জয়েন্টের পোর্শনটা দেখো কতটা সুন্দর রয়েছে, দুটো পাতার মানে একটা কলকা মোটিভ আছে আর একটা এরকম পাতার মোটিভ আছে, এইভাবে কিন্তু জয়েন্ট হয়েছে। দেন হচ্ছে গ্লসি এফেক্ট, গোল্ড ডাস্ট দিয়ে ফিনিশিং, এইভাবে পুরো এন্টায়ার পোর্শনটা দেখো এইভাবে ঘুরেছে এই যে। আর একদিকটাই রয়েছে এই রকম দড়িকে পেঁচালে যেরকম ডিজাইনটা হয় এই রকম, একদিকটা এরকম রয়েছে আর একদিকটা রয়েছে প্লেন, এইভাবে পুরো ডিজাইনটা ঘুরেছে। এটার ওয়েট আসছে মাত্র 2.79 গ্রাম, 2.790 গ্রাম, মাত্র 2.790 গ্রাম, ভাবা যায়? মানে 22,320 তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ, মানে এত কম দামের মধ্যে এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি, আমারই এত ভালো লাগছে। এর পরের কালেকশনটাতে চলে আসছি, একটার পরে একটা আসছে পুরো এক্সক্লুসিভ সব ডিজাইন দেখো। এরপরে কালেকশনটা তো নিয়ে কিছু মনে হয় বলার নেই, পুরো একটাই কিন্তু সার্কেল আছে, কিন্তু জয়েন্টের পোর্শনটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এবং দুটো পোর্শন দেখো যে ভাগ হয়েছে, একদিকে এইরকম একটা বল মতন রয়েছে সার্কেল মোটিভ, আর একদিকে হচ্ছে প্লেন একটা ফ্লাওয়ারের মোটিভ রয়েছে, এইভাবে পুরো জয়েন্টটা পোর্শনটা ডিভাইড হয়েছে। দেন একদিকটাই পুরো বিনুনি ডিজাইন, মানে দড়ির মতন ডিজাইন, এই যে দড়ি পেঁচালে যেমন হয়, আর অপর দিকটা প্লেন একটা মানে ডিজাইন, গ্লসি এফেক্ট আর গোল্ড ডাস্ট দিয়ে পুরো ডিজাইনটা এসেছে এই যে, এইভাবে দেখো পুরো ঘুরেছে, একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে, এই দেখো। এবং এটার ওয়েট আসছে অনলি 3.250 গ্রাম, অ্যান্ড এটার প্রাইস আসছে approx 26,000 তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ। এটা আর একটা কালেকশন, এটাও কিন্তু স্লিকের মধ্যে খুব একটা সুন্দর কালেকশন দেখো। এই জয়েন্টের পোর্শন গুলো এত সুন্দর ডিজাইন গুলো রয়েছে, একটা বক্স প্যাটার্ন রয়েছে, দুপাশ থেকে দেখো দুটো পাতার মোটিভ গেছে, মানে ভীষণ সুন্দর একটা ডিজাইন, ম্যাট ফিনিশ গ্লসি এফেক্ট দুটোর কম্বিনেশনের উপর আসছে, আর পুরো এন্টার পোর্শনটা এইরকম দড়িকে পেঁচালে যেরকম ডিজাইনটা হয় এইরকম ভাবে গিয়েছে দেখো। কিছুটা পোর্শন বোথ সাইডে এরকম ভাবে দড়িকে পেঁচালে যেমন হয় এরকম ডিজাইন, দেন ব্যাক সাইডটা রয়েছে দেখো গ্লসি এফেক্ট, আর হচ্ছে এরকম ডাস্ট গোল্ড দিয়ে কাজ, এইভাবে পুরো পোর্শনটা ঘুরেছে। মানে প্রচন্ড সুন্দর কালেকশন গুলো, নিজেরা এসে যদি দেখো তাহলে তোমরাই বুঝতে পারবে কতটা সুন্দর। আচ্ছা এটার ওয়েট আছে মাত্র মানে অনলি 2.970 গ্রাম, অ্যান্ড প্রাইস আছে অনলি 23,760 অনলি। এরপরে আর একটা কালেকশনে চলে এসেছি, এরপরের কালেকশনটাও খুব সুন্দর, জয়েন্টের পোর্শনটা দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে, এই যে জয়েন্টের পোর্শনটা দেখো, এত স্লিকের মধ্যে এত সুন্দর প্রমিনেন্ট ডিজাইন গুলোকে এনেছে, মানে বলার কিছুই নেই। আর দেখো দুপাশ থেকে এইরকম ভাবে গোল্ড ডাস্ট দিয়ে কাজ রয়েছে, দেন এরকম ভাবে পুরো গ্লসি এফেক্ট এইভাবে ঘুরেছে, ব্যাক সাইডটা এরকম পেঁচানো পেঁচানো সে দড়ি যেমন হয় সেইভাবে পুরো ডিজাইনটা এসেছে, অসম্ভব সুন্দর কালেকশন, এইভাবে পুরো এন্টায়ার পোর্শনটা এসেছে। এটার ওয়েট আসছে অনলি 3.020 গ্রাম, প্রাইস আসছে অ্যাপ্রক্স 24,160। আজকের দিনের জন্য মানে আজকের এই ভিডিওটার জন্য এই এপিসোডের এটা লাস্ট কালেকশন, আমারও এন্ড করতে ইচ্ছা করছে না, এত সুন্দর কালেকশন, কিন্তু একটা জায়গায় গিয়ে তো কোথাও এন্ড করতেই হবে। তো কালেকশনটা দেখো কতটা সুন্দর, জয়েন্টের পোর্শনটা দেখো, জয়েন্টের পোর্শনটা আগে দেখায়, দুটো পাতার মোটিভ আছে, ইভেন দুটো পাতার মোটিভ এত সুন্দর রয়েছে, ম্যাট ফিনিশ আর গ্লসি এফেক্টেড টাচে রয়েছে, আর পুরো এন্টার পোর্শনটাই এই রকম দড়িকে পেঁচালে যেমন ডিজাইনটা হয় সেই রকম ডিজাইনের উপর এসেছে, এইভাবে পুরোটা ঘুরেছে এই যে দেখো। কম রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর আজকে ডিজাইনস গুলো দেখালাম। আর এটার ওয়েটটা বলে দিই, এটার ওয়েট আসছে 3.250 গ্রাম, এন্ড এটার প্রাইস আসছে অ্যাপ্রক্স 26,000।
আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, আমি তাহলে আরও ভালো ভালো কাজ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও ভালো কোনো কালেকশন। সবাই খুব ভালো থেকো।